প্রেগন্যান্সি পিলোটা আমার প্রেগন্যান্সিতে তো কোনো কাজে আসেনি, এখন ওর জন্য কাজে লাগবে এটা। সকাল সকাল দেখো বলে আমাকে মা খাইয়ে দিচ্ছে, আমার পেট ভরেনি তাই আমি নিজের হাতটাই খেয়ে নিচ্ছি। আবার দেখো না টেরা তো ও এক টের পাইছে বুঝলে, তোর মা আসছে দেখো টেরা তো কিভাবে ওর মাকে দেখে যাচ্ছে, এখনো দেখতে পাইনি খুবই যাচ্ছে একটু সামনে আয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল সকাল দেখালাম মামায়ের কোলে প্রিয়ান, ওদিকে দাদু আর দিদা মানে দিদি আর ড্যাডা। আরে কেনা ক্যা চাহতে হো, দাদু দিদা শুনলে মা আমাকে শেষ করে দেবে। প্যারি সমাজ গই, দিদি আর ড্যাডা ফোনে ভিডিও কলে, তো পকর তো ব্যাপারই আলাদা। আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি, ওয়েদারটাও জাস্ট অসম। তো এরকম ওয়েদারে কি আর ইচ্ছে করে, একটু মনে হয় ঘুরে আসি বা শুয়েই থাকি সারাদিন, কিছু একটা মানে হলিডে টাইপ ফিল আসে। তো যাই হোক, গতকাল রাত 3:30 অবধি জাগা ছিলাম, প্রিয়ান এই প্রথম এখানে আসার পরে এত রাত অবধি জেগেছিল। কাল রাতে ওর ভীষণ ফুল টু এনার্জিতে ছিল, তো আমাদেরও শুতে শুতে একটু লেট হয়ে গেছিলো। তো এখন বাচ্চা ঘড়িতে 8:30, যাবো এখন নিচে দাদার কাছে, প্রিয়ান আছে আর ব্রেকফাস্টের ব্যবস্থা করি। নিয়ে নিয়েছি এখানে ব্রেড আর এখানটাতে ডিম পেঁয়াজ সব কিছু দিয়ে আজকে আরও ব্রেড আর ডিমের টোস্ট। দাদা আর প্রীতম খাচ্ছে ব্রেড অমলেট, আমি খাবো ছাতু। দিদুন ফোন করছে। সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমি বসেছি এখানে ছাতু নিয়ে। ব্রেকফাস্ট তো কমপ্লিট, ব্রেকফাস্টের পার চুকে গেছে, এখন দুপুরের রান্নাবান্নার পালা। তো আমি এখন কড়াইতে তেল বসিয়েছি, আজকে হবে চিকেন, তো চিকেনের আলুটা ফ্রাই করে নেব। আর বাবি বাড়িছে বাজার, বাজার আনলে পরে তারপরে হবে মাংস। এখানটাতে হচ্ছে ডাল সেদ্ধ আর এখানটাতে হবে এখন আলু ভাজা। আলু ভাজা হয়ে গেছে, এখন যাচ্ছি উপরে। দাদা আর প্রীতম উপরে গান শুনছে, এখান থেকে আওয়াজ পাচ্ছি। তো এখন কি উপরে ঘরটাকে পরিষ্কার করবো, বাপি এখনো বাজার নিয়ে আসেনি, বাজার নিয়ে এলে তারপরে রান্না শুরু হবে। এই যে দেখো এটাকে, ঘুম থেকে উঠে কি খুশি, সেকেন্ড টাইম ঘুম থেকে উঠে খুশি। ওদিকে তো দেখালাম কি চলছে, এদিকে আমি নিয়ে চলে এসেছি মাংস আর এই আলুটা, এখন আমি কড়াইতে বসিয়ে দেবো মাংস। মাংস রান্না কমপ্লিট, জাস্ট আসলাম ওপরে, এখন প্রিয়াঙ্কে করাবো স্নান, প্রীতমও চলে এসেছে অফিস থেকে, তারপরে লাঞ্চ। পাপা এখানে প্রিয়ানের স্নান হয়ে গেছে, ও ছাদে এসেছে, ওর পাপা একটা গাছ এনেছে সেটা দেখতে। তো এই যে এই গাছটা প্রীতম নিয়ে এসেছে আজকে অফিস থেকে আসার সময়। এটা একটা ফুলের গাছ, এটা নাকি বিশাল বড় হবে। আমি জাস্ট স্নান করে উঠলাম, এখন এসে দেখছি যে সোনা ওর পুচকিকে ভালো করে গান করাতে শোনাচ্ছি, চুপ করে শোনাচ্ছি। হ্যাঁ কি করছে ওরা দুজন দেখো, চুপ করে দেখো কি করছে। হ্যাঁ গান শুনতে শুনতে কি করছিলে গান, ও ঘুমালো মানে আমাদের এখন কাজ সব খাওয়া দাওয়া সব এই টাইমের মধ্যে করতে হবে। আগে ছোটবেলায় পড়তাম না, খুকু ঘুমালো পাড়া জুড়লো ওরকম। আমার প্রেগন্যান্সি পিলোটা আমার প্রেগন্যান্সিতে তো কোনো কাজে আসেনি, এখন ওর জন্য কাজে লাগবে এটা। এই প্রেগনেন্সি পিলো এতদিনে ওর কাজে লাগছে। হ্যাঁ একদম পারফেক্ট, আর একটু বড় হলে আর লাগবে না, যতক্ষণ আছে। ঠিক 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 ঠিক
মশারিটা তুমি দিয়ে দিও। হ্যাঁ, প্রিয়াঙ্কে ঘুম পাড়িয়ে দিয়েছি তো দেখালাম, এখন যাচ্ছি নিচে। তো এই যে আজকে চিকেনের চেহারা, চিকেন হয়ে গেছে এখানে, আর এখন আমি বসালাম কড়াই, এখন ভাজবো একটু পাঁপড়। এখন মা খেয়ে উঠলো জাস্ট, আর এখন দাদা আর প্রীতম বসলো, প্রিয়ান আছে ওপরে ঘুমোচ্ছে, মা যাবে ওপরে, আমি যাবে বসবো খেতে। তো আমরা তিনজন এখন খেতে বসে পড়বো। খোলা আছে না গ্যারেজ? হ্যাঁ, ও বাইকটা সকালে চলে গেছিল, তোর বের করছি। আমার মনে হয় বেস্ট ছিল হচ্ছে এখানে করে রাখার, ছাদে মিলে রাখলে, ছাদে বলতেছি, ঘুমানোর সময় ফ্যান চলতেছিল তো রাত্রেবেলা। তাহলে পরের সপ্তাহে দেখা হবে। হ্যাঁ, তোমরা তো আসবাই। ও হ্যাঁ, ওকে, ভ্যাকসিন দেওয়ার আছে। চলো আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, আমি করে দিব, যাও। টাটা। দুপুর থেকে একধারসে হয়ে গেল বৃষ্টি, বৃষ্টি এমন বৃষ্টি হলো যেন মনে হলো ঝড় নামবে, বাট এখন বৃষ্টি হয়ে পুরো রোদ উঠে গেল। বাচ্চা ঘড়িতে এখন 5:30, সারাটা দুপুর মেঘলা ওয়েদারের পরে এখন নামলো, এখন উঠলো রোদ। আর প্রীতম বানিয়ে আনলো এখন তুলসী আর লেবু দিয়ে চা, জাস্ট দুর্দান্ত আমার এই গলার জন্য, স্পেশালি গলাটা কাশতে কাশতে একেবারে খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। তো তার মধ্যে এরকম একটা চা, ওষুধ ওষুধ কাড়া। দেখো ওয়েদারটা দেখো, জাস্ট কে বলবে বিকেল 5:30 মনে হচ্ছে কেবল ভোর হলো, হালকা বৃষ্টি হালকা রোদ, ঠিক সূর্য ওঠার সময় যে সকালের আকাশটা থাকে ওরকম একটা আকাশ। হুম, 5:30 কি ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, কোনো মানে হয়? বিছানায় ঘুমিয়েছিল, ভালো ছিল, উঠে গেছে, উঠে গেছে, কোলে উঠলে আর ঘুমু, আধা ঘুম আধা জাগা। অনেকদিন পর এখানে দেখছি মহাভারত, এখানটাতে আমার ছেলে দেখো বিকেল থেকে জাগা। আপাপা দুধ তুমি কি ঠিক করছো, কি ঠিক করছো দুধ তুমির? হ্যাঁ, রাতে ঘুমোতে দেবে না? কালকে তো 3 অবধি জেগেছিলে, আজকে আজকে কটা অবধি জাগবে? 5? ও মহাভারত দেখে ধর্ম বিবেচনা করছে। হুম, ক্যা হে ধর্ম ক্যা হে অধর্ম, বলো। চলো, আমার ধর্ম বলে আমি মাম্মি পাপাকে ঘুমাতে দিব না, দিব না। চলো যাচ্ছি আমরা এখন ডিনার করতে। পাপা কি করছে, ছবি তুলছে, খেলুনি তুমি, ঘুরে খেলুনি, আজকে ডিনার হয়েছে রুটি আর মাংস, মাংস নিয়ে ওপরে চলে এসেছি, গরম করছি ওপরে, বাপিমা 9টার মধ্যে খেয়ে দিয়ে নিয়ে এখন পুরো বোধ হয় ঘুমিয়েও পড়েছে, 10:45 বাজতে চললো, তা আমরা তার জন্য উপরে নিয়ে চলে আসলাম যে একটু পরে খাবো, একটু পরে খাবো করতে করতে, তো একটু পরেই খাবো আমরা, আমি জাস্ট গরমে বসালাম। তারপরে কিছুক্ষণ বাদে পুচকিকে ঘুম পাড়াচ্ছে প্রীতম, তারপরে এসে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। বসে পড়েছি ডিনার করতে, এখানে আছে চিকেন, এখানে আছে আম, আম কেটে নিয়েছি দুটো,
আর এখানে আছে রুটি, আর এখানে আছে প্রীতম, সঙ্গে আছে মোবাইল, তার মধ্যে চলছে মহাভারত।